পরিবারের যুবকদেরকে ইসলাম পালন করতে স্বাধীনতা দেন। দাড়ি রাখলে বাঁকা চোখে তাকায়েন না, টাকনের উপর কাপড় পরলে তাকে তিরস্কার করেন না, তাকে সাপোর্ট দেন, তাকে সহযোগিতা করেন। এখন যুবকরা যারা ইসলামের দিকে আসছে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় না, যে যুবকরা ইসলামের দিকে ফিরে আসে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, বরং বাঁকা চোখে দেখা হচ্ছে। একটা যুবক গান বাজনা করত, বাদ্যযন্ত্রের সাথে ছিল, নারীর সাথে নাউজুবিল্লাহ হারাম অ্যাফেয়ার ছিল, জেনা করেছে, মদপান করেছে, হয়তো গাড্ডা পিটিয়ে সময় নষ্ট করেছে। এই যুবকটা যখন ইসলামের দিকে ফিরে আসে তখন দেখা যায় পিতা মাতার টেনশন বেড়ে গেছে। এরকম মানসিকতা ত্যাগ করতে হবে, বরং তাদেরকে সাপোর্ট দিতে হবে যে বাবা জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, বাকি জীবনটা তুমি আল্লাহ রাসূলের সুন্নাহ মতো চলো। সাপোর্ট দিতে হবে, তাকে বই কিনে দেন, তার কি প্রবলেমস শেয়ার করেন, আপনার সাথে শেয়ার করেন তার প্রবলেম কি, সে কি চাচ্ছে, সে জীবনে কি হতে চায়। ওকে কোনো কিছু চাপিয়ে দিবেন না, ওর মানসিকতা বুঝুন, ওর মধ্যে কি প্রতিভা আছে খুঁজে বের করেন, ওই প্রতিভার দিকে কাজে লাগান। জোর করে পিঠের মধ্যে সিল মেরে দিবেন না, আমার ছেলে ডাক্তারই হবে, পিঠের মধ্যে সিল আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ওকে স্বাধীন ইচ্ছা শক্তি দেন, ওর প্রতিভাকে ওর মতো বিকাশ ঘটতে দেন। পিতামাতার অনেক প্রবলেম আছে, পিতামাতার অনেক কিছু বোঝেন না এখনকার, কারণ আগেকার ওয়ার্ল্ড আর এখনকার ওয়ার্ল্ড কিন্তু সেম না। এই জন্য অনেক বিষয় আছে হয়তো গার্ডিয়ানরা বোঝেন না। আর ইয়াং জেনারেশন মানসিক অশান্তিতে হতাশায় ভোগে, পারিবারিক ঝামেলায় ভোগে, তখন দেখবেন গানের কাছে যাচ্ছে শান্তি পাওয়ার জন্য। আর গান শুনলে তো মন শান্ত হয়, তাই না? গান বাজনা শুনলে মন শান্ত হয় না? আপনারা এটা বিশ্বাস করেন না? সুবহানাল্লাহ। যে মিউজিক এর মধ্যে শিরকি কথা আছে, হারাম কথা আছে, জেনার কথা আছে, এগুলো শুনলে কখনো মনের মধ্যে শান্তি তৃপ্তি আসবে না। যে যে নসীদের মধ্যে যেগুলোর মধ্যে আল্লাহর কথা আছে, পরকালের কথা আছে, হালাল কথা আছে, জেনার কোনো কথা নেই, এ ধরনের লিরিক্সওয়ালা নসীদ শুনলে আপনার মনের মধ্যে প্রশান্তি আসতে পারে। তাই ঢালালভাবে সব কিছুকে হালাল করে নেওয়া যাবে? যাবে না। ইসলামিক মিউজিক আছে না, ইসলামিক নসীদ আছে না, যেগুলোর মধ্যে শিরকি কথা থাকবে না, হারাম কোনো কথা থাকবে না, জিনা থাকবে না, এগুলো আপনি শুনবেন, শুনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন আপনাকে যে শান্তি দিবে, এই শান্তি কি এখানে পাওয়া যাবে? তো যারা কোরআন থেকে মাহরুম, কোরআনের মিসকিন ইয়তিম, এরা কি জানে শান্তি কাকে বলে? এরা কি জানে শান্তি কাকে বলে? এই জন্যই তারা শান্তির জন্য খুঁজবে একবার এই দুয়ারে, একবার ওই দুয়ারে, একবার ওই দুয়ারে, দুয়ার থেকে দুয়ার, দরজা থেকে দরজা, ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসবে, শান্তি কখনো পাবে না, পাবে? তো যুব সমাজ যারা থাকবেন ওদেরকে মানসিক শান্তির জন্যে দেখা যায় অনেক সময় তারা পারিবারিক চাপে পড়ে, পারিবারিকভাবে আন্ডারএস্টিমেটের শিকার হয়ে হতাশায় ভোগে, এবং কখনো কখনো গার্লফ্রেন্ডের কাছে, মাদকের কাছে, পর্নোগ্রাফির কাছে, মিউজিকের কাছে গিয়ে শান্তি খোঁজে। কিন্তু আপনাকে শান্তি দিবে একটা জিনিস, আল্লাহর কালাম, আল কুরআনুল করিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আল্লাহর কাছে সিজদা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তার তাসবিহ তাহলিল করা, তার জিকির আজগা করা, এগুলো আপনার মনে স্থায়ী প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। তো যুবকদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যৌবনকালের সময়টাকে এই কাজগুলোতে ব্যয় করেন, পড়াশোনা করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করেন, চেষ্টা করেন, আদর্শ একটা পরিবার গড়েন, আপনার সন্তান সন্ততি হলে তাদেরকে সঠিকভাবে মানুষ করেন, দিনের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময়, শ্রম, অর্থ, মেধা, যা আল্লাহ আপনাকে দিয়েছেন এইটুকুকে দিয়েই দিনের জন্য ছোট ছোট কিছু কাজ করে যান। এই ছোট ছোট কাজগুলো দেখবেন পরকালে বড় আজার পুরস্কার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পথে কান্ডারি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা।